DC Circuit Bangla tutorial video series আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা Norton theorem আলোচনা করতেছিলাম, আজকে দেখেন Norton theorem এর তৃতীয় ক্লাস, এবং এখানে এক্সট্রা হিসেবে দেওয়া হয়েছে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, সরি, কারেন্ট কন্ট্রোল ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো এবার আমরা কিভাবে সলভ করব, ঠিক যে সিস্টেমে থেভেনিনে সলভ করছেন ওইভাবেই করে জাস্ট Nortonটা বের করে নাও। তো চলুন ধাপে ধাপে সলভ করা যাক প্রবলেমটা। তো প্রথমে আমি VThevenin বের করব, দেখেন সার্কিটটা আমি রিড্র করে দিচ্ছি। এখানে আমাদের কত 2ix, এখানে 5 ওহম, 10 ভোল্ট, 4 ওহম, আর এদিক দিয়ে কারেন্টটা হচ্ছে আমাদের ix, এ ix আর এটা 2ix। এখন এই জায়গার ভোল্টেজটাই অ্যাকচুয়ালি হবে আমাদের VThevenin। তো আমাদের কি প্রসেসে করলে সহজে সলভ করা যায় আমরা সেটা একটু দেখে নিই। আমরা এদিকে তো ও আমাদের কারেন্ট দুই ব্রাঞ্চেই দেয়া আছে, দ্যাট মিন্স আমরা এই ওইটার নাম কি মেশ অ্যানালাইসিসই করতে পারি। তো যে কোনো একদিকে ধরে নেন, ধরেন এটা আমি এইটার কারেন্টটা আমি ধরে নিলাম দেয়াই আছে ix, দ্যাট মিন্স ix। তো মেশ অ্যানালাইসিসের সময় আমি বলছি যে দুইটার কারেন্টটা একই দিকে নেওয়ার চেষ্টা করবেন। তাইলে এদিকে কারেন্টটা দেখেন আমার কিন্তু কারেন্টের ডিরেকশন ফিক্স এদিকে 2ix দেওয়া, কিন্তু আমি কিন্তু নেওয়া লাগতেছে আমাদের মেশ অ্যানালাইসিসের নিয়ম কাটাইতে এদিকে নেওয়া লাগতেছে, দ্যাট মিন্স এদিকে 2ix হলে বুঝতেই পারছেন এদিকে কত হবে, মাইনাস 2ix। সিম্পলি এখানে দেখেন আমি মাইনাস 2ix হবে এই লুপের কারেন্টটা, ঠিক আছে। তো এখন আমি নর্মালি আমি মেশ অ্যানালাইসিস যদি এখন অ্যাপ্লাই করি, আমাদের এখানে দেখেন এই লুপ থেকে শুরু করতেছি, এদিক থেকে যদি কারেন্টের দিকে যাই আমাদের আসতেছে 4ix, 4ix মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স ix ইকুয়াল টু সরাসরি ভ্যালুটা পেয়ে যাচ্ছি, দেখেন ix ইকুয়াল টু আমার আসতেছে 10/4, 2.5 অ্যাম্পিয়ার, এখানে ভ্যালুটা আসতেছে আমাদের 2.5 অ্যাম্পিয়ার। ix যখন পেয়েই গেছি আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আর এই লুপে কোনো কিছু করার প্রয়োজন হচ্ছে না, আলটিমেটলি এটা 2ix, ix এ ডাবল ভ্যালু প্রয়োজন নাই আর, আননোনই ছিল একটা ix, আমরা ix টা পেয়ে গেছি। এখন সিম্পলি আমরা VThevenin টা বের করার চেষ্টা করি নর্মালি KVL খাটায়। KVL এর জন্য দেখেন এই যে এই লুপটা ইউজ করব আমরা, তাইলে দেখেন VThevenin বের হয়ে যাচ্ছে এখান থেকে শুরু করে এই ওপেন ওপেন সার্কিট অবস্থায়। তো ভোল্টেজ আছেই, সেই ভোল্টেজ তো আমাদের VThevenin, তো এই অবস্থায় আমরা লুপটা ইউজ করব। তো তার জন্য দেখেন একটা পয়েন্ট থেকে শুরু করি, ধরেন এই পয়েন্ট থেকে শুরু করলাম, তাইলে প্লাস 10, প্লাস 10, তারপর এদিক দিয়ে এসে আগে মাইনাস পাচ্ছে যে এই মাইনাসটা, তাহলে মাইনাস VThevenin, আর এদিকের কারেন্টটা কত হবে আমাদের দেখেন এদিক থেকে আসতেছে মাইনাস 2ix, তাহলে এদিক থেকে আসবে প্লাস 2ix, দ্যাট মিন্স প্লাস 5 ইন্টু 2ix, আর ix এর ভ্যালু আমরা কত জানি 2.5 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স VThevenin ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের কত, এটা একটু আমরা ক্যালকুলেটার মাধ্যমে হিসাব করে দেখি, 2 ইন্টু 2.5 ইন্টু 5 প্লাস 10, 35 ভোল্ট আমাদের VThevenin বের হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা VThevenin-টা এক সাইডে একটু সাইড করে রাখি, এই সাইডে ধরেন লিখে রাখলাম VThevenin হচ্ছে আমাদের 35 ভোল্ট। তো আমরা জানি যে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে থেভেনিন ইকুইভ্যালেন্ট হিসাব করার সময় ভোল্টেজ বের করাটা তেমন একটা সমস্যার কিছু না, সমস্যার বিষয় হচ্ছে বের করাটা, রেজিস্ট্যান্স বের করাটা। তো রেজিস্ট্যান্সের জন্য দেখেন আমি সার্কিটটা পুরাটাই রিড্র করে দিই, আমাদের এই দিক থেকে 4 ওহম,
এই দুইটার একটা হচ্ছে অ্যাক্রসে আমাদের কি বের করতে হবে, যে রেজিস্টেন্সটা আসবে সেটাই আর থেভেনিন হবে না? এটা 5 ওহম আর এটা 10 ভোল্ট। এখন আর থেভেনিন বের করতে আমার জানা আছে যে সোর্স গুলোকে অবশ্যই ডিঅ্যাক্টিভ করতে হবে। তো ডিঅ্যাক্টিভ করলে তো আমাদের ভোল্টেজ সোর্সটা এখানে কি হয়ে যাবে, ভোল্টেজ সোর্সটাকে অবশ্যই আমাদের শর্ট করে দিতে হবে। তো শর্ট আমি করে দিচ্ছি, এখানে দেখেন এখানে দেখেন ভোল্টেজ সোর্সটাকে আমি টোটালি শর্ট করে দিলাম। তো শর্ট করা অবস্থায় আমাদের এখন দেখি যে এখানে এখন ডিপেন্ডেন্ট সোর্স তো আমি ডিঅ্যাক্টিভ করতে পারবো না। তো সেই অবস্থায় অ্যাকচুয়ালি আমাদের আমরা যদি ইয়াটা বের করতে চাই, আমরা থেমেনিনের ভিতরে দেখেছি যে এখানে একটা সিম্পলি 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট বা 4 ভোল্ট যত খুশি ধরতে পারেন একটা ভোল্টেজ সোর্স ধরে নিতে হবে। তো আমি দেখেন 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স ধরে নিচ্ছি এখানে। তো ধরে নেওয়ার পর এখন আমি অ্যানালাইসিস করি কি প্রসেসে সুবিধা হবে, IX কারেন্ট যেহেতু জানা আছে মেশ অ্যানালাইসিস করি। আমাদের এখানে IX হবে, এখানে হবে -2 IX, IX না অ্যাকচুয়ালি IX প্রাইম, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না, তাহলে IX প্রাইম। আর এখানে আমরা ধরে নিলাম আই, ধরে নিলাম আমাদের আইটা সামহাও বের হয়ে গেলে আমাদের কাজ হয়ে যাবে। তো এখন দেখেন মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি আমরা, তার জন্য দেখেন এই যে এই লুপে যদি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি আমাদের ভ্যালুটা কি আসতেছে এই লুপের জন্য, আলটিমেটলি অ্যাকচুয়ালি এত কিছু দেখা লাগতো না আমাদের, এখানে 1 ভোল্টের সোর্সটা লাগবেই না। দেখেন আমি এই জিনিসটা বাড়তি একটা জিনিস করে ফেলছি, এটা এমন একটা প্রবলেম যেটাতে আসলে এই জিনিসটা লাগবেই না, কিভাবে আমি সেটা ব্যাখ্যা করে দিচ্ছি। দেখেন আমাদের অ্যাকচুয়ালি এখানে কি হয়ে গেছে, শর্ট সার্কিট না, শর্ট সার্কিট হলে কি এই এই সাইডের এই মানটার কোনো রেজিস্ট্যান্সটা কোনো ভ্যালু আছে, ভ্যালু কিন্তু নাই। আলটিমেটলি দুইটা তুল্য রোধ জিরোই আসবে, সব কারেন্ট এদিক দিয়ে পাস করে চলে যাবে। তো এদিক দিয়ে যদি সব কারেন্ট পাস করে চলে যায় এই IXC আউট, দ্যাট মিন্স IX এর ভ্যালু, এদিক দিয়ে একটা কারেন্ট ছিল দেখেন IX কারেন্ট ছিল, সে IX জিরো হয়ে যাচ্ছে, মানে এই যে এই রেজিস্টার এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এর অস্তিত্ব আছে, IX যদি জিরো হয়ে যায় এটা কিন্তু কোনো আর অস্তিত্ব নাই, দ্যাট মিন্স এই জায়গাটাও সিম্পলি আমাদের ওপেন হয়ে যাবে। আমি দেখেন এটা ওপেন করে দেওয়ার পর আমাদের আর থেভেনিন বলতে অ্যাকচুয়ালি কি থাকে, একটা সিম্পল একটা 5 ওহমের রেজিস্টেন্স, ঠিক আছে। তো আর থেভেনিন ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে আমাদের 5 ওহম, সিম্পল। তো আর থেভেনিন বের হয়ে গেছে, ভি থেভেনিন বের হয়ে গেছে। তো আর নর্টন অ্যাকচুয়ালি আমাদের কি, আমরা সবাই জানি আর নর্টন আর আর থেভেনিনটা ইকুয়াল হয় এবং সেই ইকুয়াল ভ্যালুটা কত, 5 ওহম। আর আই নর্টন হবে অবশ্যই ভি থেভেনিন ডিভাইডেড বাই আর থেভেনিন, ভি থেভেনিন হচ্ছে 35 ভোল্ট আর আর থেভেনিন তো বের করাই আছে 5, দ্যাট মিন্স 7 অ্যাম্পিয়ার। আই নর্টনটা আমাদের আসতেছে 7 অ্যাম্পিয়ার। তাইলে এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে কেমন, সিম্পলি আমরা একটা 7 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স নিব, তার সাথে সমান্তরালে নিব আমরা, সমান্তরালে কত, 5 ওহম। আর এ আর বি কে ওপেন রাখতে বলছে, দ্যাট মিন্স ওপেনই রেখে দিব। এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।